বিভিন্ন গভর্নমেন্ট এডেড কলেজে সারা রাজ্যে প্রায় মোর দেন 500 কলেজ আছে গভর্নমেন্ট এডেড, যেখানে মোর দেন 5000 to 6000 ক্যাজুয়াল স্টাফ আছে, যারা দীর্ঘদিন ধরে প্রায় 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরও চাকরি করছে অস্থায়ীভাবে, যাদের মিনিমাম বেতন 2000 টাকা থেকে শুরু করে 12000 টাকা পর্যন্ত। 2000 টাকাটা হয়তো বাঁকুড়া পুরুলিয়া যারা হচ্ছে কি একদম মফস্বলে থাকে যে সকল কলেজ সেখানে পায়, আর যারা শহরতলি বা শহরের আশেপাশে কোনো কলেজ আছে সেখানে মোটামুটি 10 থেকে 12 হাজার ম্যাক্সিমাম। তা আমরা চাইছি এই বেতন বৈষম্যটা যাতে না থাকে, একটা সরকারি স্বীকৃতি গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে অ্যাবজর্ব করা হোক, এবং হচ্ছে সুনির্দিষ্ট বেতন কাঠামো এবং 60 বছরের চাকরির নিশ্চয়তা, এই হচ্ছে আমাদের মূলত দাবি। এই নিয়েই আমরা বারংবার সরকারের কাছে গেছি, 2017 সাল থেকে আমরা শুরু করেছি, করে বহুবার মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা ডেপুটেশন দিয়েছি, আমাদের মাননীয় মমতাময়ী মুখ্যমন্ত্রীর কাছেও আমরা বারবার চিঠি করেছি, আবেদন জানিয়েছি, তা তিনি হয়তো আমাদের সময় দিতে পারেননি, কিন্তু শিক্ষামন্ত্রীকেও বারবার সময় চাওয়া সত্ত্বেও উনি দিতে পারেননি, ব্যস্ত মানুষ। কিন্তু তাছাড়াও আমরা একবার শেষবারের মতো একবার দেখা করার সুযোগ পেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে এরকম সমস্ত ক্যাজুয়ালদের জন্য অলরেডি 2টো অর্ডার উনি বার করে রেখেছেন 99 থেকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। 1 নম্বর হচ্ছে কি আপনার 1033 FP, একটু দেখবেন এটা 1033 FP, যার ডেট হচ্ছে কি আপনার 8 February 2019, ঠিক আছে। এখানে গভর্নমেন্টের ক্যাজুয়ালদের জন্য সমস্ত ডিটেলস দেওয়া আছে, কত কী বেতন কাঠামো হওয়া উচিত বা ন্যূনতম বেতন কত হওয়া উচিত। এবং খুব রিসেন্ট আরেকটি অর্ডার বেরিয়েছে, যেটা হয়েছে গিয়ে আপনার 3998 FP, ঠিক আছে, যার ডেট হচ্ছে গিয়ে 15 July 2019। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাজুয়ালদের জন্য সমস্ত রকমভাবে গভর্নমেন্ট ভেবেছেন এবং মমতাময়ী মুখ্যমন্ত্রী আমাদের জন্য ভাবনা চিন্তা করেছেন, কিন্তু একমাত্র মানে শিক্ষা প্রতিষ্ঠানে কলেজের ক্ষেত্রেই এই জিনিসটা বঞ্চিত হচ্ছে যে আমরা কোনোভাবেই পাচ্ছি না। এটা বারবার আমরা চাইছি আমাদেরকে ওই সুনির্দিষ্ট বেতন কাঠামো, সরকারি স্বীকৃতি এবং আমাদের এই অর্ডারটিকে বলবৎ করার জন্য যেভাবেই হোক। আমাদের আমাদের আজকে অ্যাকচুয়ালি আমাদের 10টা থেকে 4টে পর্যন্ত আমাদের অবস্থান তথা ধর্মঘট চলবে, এবং আমাদের আগামী 12 তারিখে বিকাশ ভবন অভিযান আছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, সঙ্গে দেখা করার জন্য আমরা চাইবো যে যাতে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি দাওয়াগুলো পূরণ হয় ততক্ষণ আমরা সেই অবস্থান চলবে। সরকারি স্বীকৃতি আমরা চাইছি, আমাদের নিশ্চয়তা নেই, চাকরির নিশ্চয়তা নেই, আমাদের বেতন কারণে বৈষম্য প্রচুর রয়েছে, সেটা আমরা এক জায়গায় আনতে চাইছি। এটা আমি আমার নাম প্রদীপ নাথ, আমি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি, পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ি সমিতি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির প্রেসিডেন্ট তথা রাজ্যের হচ্ছে কি ওয়ার্কিং প্রেসিডেন্ট, এবং ডিরোজিও মেমোরিয়াল কলেজের একজন ক্যাজুয়াল স্টাফ। আমাদের এই বিক্ষোভ আজকে 4টে পর্যন্ত চলবে, আমরা শুরু করেছি আজকে 10টা থেকে 4টে পর্যন্ত আমাদের এই ধর্মঘট আন্দোলন চলছে এবং চলতে থাকবে 4টে পর্যন্ত। তো একটু আগেই আমরা আপনারা আমাদের প্রেসিডেন্ট সাহেবের কাছ থেকে শুনলেন আমাদের মূল বিষয়টা, তো ওই দিকে আমি আর যাচ্ছি না। তো আমাদের যে দাবি, মূল দাবি, সেটা হচ্ছে আমাদের একটা সরকারি স্বীকৃতি এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো। সরকার সমস্ত জায়গাতে তাদের মানে যেসব কর্মীরা রয়েছে তাদেরকে অ্যাবজর্ব করছে, গেস্ট টিচার, কলেজের গেস্ট টিচার, কন্ট্রাকচুয়াল টিচার সবাইয়ের জন্য জিও বার হয়েছে। তো আমরাই বঞ্চিত রয়ে গেছি কলেজে, আমরা দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছি, আমাদের যতটা সামর্থ্য পুরোটাই আমরা দিচ্ছি কলেজে, সারাদিনই আমরা এখানে কাজ করছি। তো আমরা চাই সরকার আমাদের দিকে একটু তাকাক, আমাদের জন্য একটা কিছু করুক। তো মানবিক সরকার নিশ্চয়ই আমাদের কথা ভাববেন, তো আপনাদের মাধ্যমে এটাই আমি বলতে চাই। আমার নাম দেবমাল্য ঘোষ, আমি ডিরোজিও মেমোরিয়াল কলেজ ইউনিটের প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ রাজ্য ক্যাজুয়াল কর্মচারী সমিতির এই শাখার আমি সভাপতি।